লক্ষ্য করেন এই মোবাইলটা আপাতত চালু হচ্ছে না, ঠিক আছে? তো এটা একজন টেকনিশিয়ান বাইরেই পাঠানো মোবাইল, ব্যাটারিতে চার্জ নাই, স্ক্রুগুলো কিন্তু খোলা দেখা যাচ্ছে। তো আমরা এটাকে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চালু করব, ঠিক আছে? দেখেন পাওয়ার সাপ্লাই চালু করলে মোবাইলটা চালু হয় কিনা লক্ষ্য করেন। রিডিং স্বাভাবিক আছে, তাই না? দেখেন 2 3 4 5 এরকম করে যদি মোবাইলটা চালু হয়, 15 উপরে গেলে মোবাইল গুলো চালু হয়ে যায়, আর 2 3 4 5 করে যদি উঠে তার মানে এটা স্বাভাবিক রিডিং। অনঅফ সুইচে চাপ দিচ্ছেন 25 30 করে উঠছে, তখন এটা অস্বাভাবিক হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ এটা স্বাভাবিক না, এটাকে ওভার রিডিং বলা হয়। তো এটা ওভার রিডিং নাই, কিন্তু বারবার অন অফ হচ্ছে, ঠিক আছে? আপনি এখানে আমি একটা জিনিস খেয়াল করেন, আমি এটা পাওয়ার সাপ্লাইটা ডিসকানেক্ট করলাম। ডিসকানেক্ট করার পর আপনি এখানে দেখেন পাওয়ার সাপ্লাই কি দেখাচ্ছে, এখানে কোন রেডিং আসতেছে? অটো রেডিং আসতেছে। যদি অন অফ এর সুইচটা খারাপ হতো তাইলেও কিন্তু আপনার বারবার এরকম কি স্যামসাং লেখা আসতো যেত, তাই না? তো এখন আপনি লক্ষ্য করে দেখেন এটাতে কিন্তু অটো রেডিং নাই, অথবা নিজে নিজে কিন্তু চালু হচ্ছে না। আমরা যখন অন অফ এর সুইচে চাপ দিচ্ছি তখনই কিন্তু মোবাইলটা কি হচ্ছে, চালু হচ্ছে। তার মানে অন অফ কি ওকে আছে, ঠিক আছে? তো আমরা এখন কি করতে পারি, আমরা ফার্স্ট টাইমে এটাকে ফ্ল্যাশ করব। কি করব? ফ্ল্যাশ করব। ফ্ল্যাশ করার জন্য ফার্স্ট টাইমে আমরা উডিনে যে টুলটা আছে এটা আমরা গুগল থেকে ডাউনলোড করে দিতে পারি। এটা হচ্ছে ফ্রি টুল, ঠিক আছে? তো ডিভাইস ছাড়াই, তো আমাদের কাছে ফাইলটাও অলরেডি ডাউনলোড করা আছে। G532 আমরা এই ফাইলটা দিয়ে এটাকে ফ্ল্যাশ করব। লোকেশনটা কপি করে নিলাম, বিএল, এখন আমরা এই মোবাইলটাকে ডাউনলোড মোডে নিয়ে আসবো, ঠিক আছে? ডাউনলোড মোডে আনার জন্য বলে মাইনাস বাটন, হোম বাটন, পাওয়ার বাটন চাপিয়ে দেবো। বন্ধুরা, মোবাইলটা আমরা কম্পিউটারে কানেকশন করব। কম্পিউটারে কানেকশন করার পর আমরা মোবাইলটাকে ফ্ল্যাশ করব। এখানে ভিডিওটা স্পিড অনেকটা বাড়িয়ে দিয়েছি। আমি শেষের দিকে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই আমাকে ফোন করেন যে ভাই আপনি মোবাইল রিপেয়ারের কাজগুলো কি প্র্যাকটিক্যালভাবে শিখান। তো সেক্ষেত্রে আমি ওই ভাইদেরকে বলবো, দেখুন বর্তমানে প্র্যাকটিক্যালভাবে যদি আপনি কাজ না দেখেন সেক্ষেত্রে আপনি কাজ কখনোই শিখতে পারবেন না। আমি বোর্ডে লিখে দিব, আপনি দেখবেন, শুনবেন, মুখস্থ করবেন, তাতে কখনো আপনি ভালো কাজ করতে পারবেন না। আমাদের এখানে মোবাইলে হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই আপনাকে প্র্যাকটিক্যালভাবে দেখানো হবে এবং আপনাকে দিয়ে করানো হবে। যখন আপনি করতে পারবেন তখনই ভেবে নেব যে আলহামদুলিল্লাহ আপনি পারবেন। যতক্ষণ না পর্যন্ত আপনি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে ছাড়ছি না, এটাই হচ্ছে মূল বিষয়। তো যারা আমার এখানে মোবাইল রিপেয়ারের কাজ শিখতে ইচ্ছুক তারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাকে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন। বন্ধু দেখতে পাচ্ছেন মোবাইলটা চালু হয়ে গেছে। তো আমি আসলে ভিডিওটা শর্ট করে দিয়েছি, এখানে অনেক কিছু বলার ছিল, বোঝানোর ছিল, তো আসলে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। আজান নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।